अब्बा सर्वनाश हो गए कोई की सर्वनाश कोई खबर रखो ना बाबा मासे तक कलिमा पड़े मुसलमान हो गए अल्लाहु अकबर बोलें फिरौन के बोलो कि जी मेटारे महिलाटार आमी काज दिलाम तुम्हार शरीर परिचर्या कर चुलगुलू आश्रय दिवे से ना कि हमारे खुदा बुलिया माने ना संगे संगे फिरौन एक बाहिनी पाठाइए दिसे हुमकी दुमकी मुसलमान भाईरा चक्षु रांगाया मासे ताके डाक दिया कि मासे ता तुम्हें एकटू समय देवा हलो এই সময়ের ভিতরে একটু বুঝো আর না হয় ফেরাউনের আজাব তো তোমার চোখের সামনেই দেখতেছো কেমন আজাব দেয় কেমন শাস্তি দেয় তুমি মহিলা কিন্তু বাঁচতে পারবা না হয়তো তোমাকে জেলখানায় বন্দি করবি আর না হয় তোমারে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে আর না হয় তৈল গরম করে তোমারে তৈলের মধ্যে ফলাইয়া পুইরা পুইরা ভাজা ভাজা কুইরা করে মারবে মাসে তাই ডাক দিয়া কয় আমারে রক্ত চক্ষু দেখায়ও না আমার সামনে হুমকি ধমকি দেখায়ও না আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা গোড়া জীবন থাকত সবগুলো জীবন আমি আল্লাহর নামে দিয়ে দিতাম তবুও ইমান দিতাম না এরে মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমার এই জীবনটা আমি দান করেছি আবার তোমার হাসুরের ময়দানে জীবন দান করব জীবনটা তো আমার কাছে আমি নিয়ে আসি আবার ফেরত দিব এরে বান্দা জীবন গেলে জীবন পাইবা ঈমান গেলে ঈমান পাইবা না আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত যে যেটা করেন না কেন আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর সামনে একদিন উঠতে হবে আপনি আর আমি কি গুনাহ করি আপনার আমার খবর না থাকলেও কিরমন কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন কিরমন কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায় ছোট বড় গুনা যা করতেছি নেকি বদি আপনার আমার খবর নাই কখন গুনা করেছি এক মাস আগে কোন গুনাটা করেছি ওই গুনার জন্য আমি তওবা করি নাই দুই মাস আগে আমি কি গুনা করেছি ওই গুনার জন্য তওবা করি নাই কিন্তু গুনার কথা আমি দাদারসে ভুলে গিয়েছি এই ফেরেশতারা কিন্তু ভুলে নাই ওই ফেরেশতারা আপনার আমলনামায় সব কিছু লেখা রেখেছেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন হাসরের ময়দানে মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তার সামনে তত লম্বা একটা আমলনামা আল্লাহ হাজির করে দিবেন জোরে কোন আল্লাহু আকবার আমলনামা আসবে কি মনে করছি আমরা আরে বাবা আল্লাহরে ভুলে গেছি আমরা গুনাহ করে গুনাহ ভুলে গেছি আল্লাহ বলেন মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ বান্দা তোমার জবান থেকে যেইটা বের হয় সেটা ভালো কথা হোক মন্দ কথা হোক ফেরেশতারা সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখতেছে এখন তোমাকে ধরা হবে না তোমাকে সার দেওয়া হইল আল্লাহকে তোমার সুযোগ দিলাম গুনাহ করবা করো ভালো কাজ করবা করো তোমার রিজিক বন্ধ করব না তোমার সম্মানের ঘাটতি করব না আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিলাম তুমি যা করতে মনে চাই করো এটা হলো পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে মুসলমান ছাত্র যাই লেখুক লেখুক বা না লেখুক মাস্টার সাহেব কিছুই বলে না কিন্তু পরীক্ষার হলের থেকে বের হইয়া রেজাল্ট আউট হলে বোর্ডের মধ্যে গিয়া দেখা যায় লাড্ডু পাইছে ঠিক কিনা জোরে কর কিন্তু এখন তো আল্লাহ কিছু কয় না সুদ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না জিনা করলেও কিছু কয় না নামাজ না পড়লেও কিছু কয় না আজান হয়ে গেছে চায়ের দোকানে গল্প গুজব করতেছে টেলিভিশন দেখতেছে ঘরের ভিতরে লেপ কম্বল ফালাইয়া মুসলমান দেদাঁড়ছে মোবাইল টিপতেছে কিন্তু আল্লাহ তো হাঙ্গামা করবা কাজ হবে না আমি এক আল্লাহর উপর ইমান এনে ফেলেছি ফেরাউনের কাছে গিয়া সব কারগুজারি শোনাইলে ফেরাউনকে একটা কাজ করো মহিলাকে সর্বশেষ শেষ করবা মহিলাকে শেষ করার আগে আগে তার বুকের বাচ্চাটারে তার হাঁটা চলা করার যে বাচ্চাটা এই বাচ্চাটাকে তার সামনে বিশাল বড় একটা গর্ত করবা এই গর্ত করে গর্তের মধ্যে ডেক্সি দিবা ডেক্সি দিয়া তৈল ছাড়বা নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিবা যখন দেখবা আগুনগুলো আগুন জ্বলতে জ্বলতে তৈলগুলো ফুটো ফুটতে ফুটতে টকবগে টকবগে করে ফুটা শুরু হয়েছে তখন এই
মা সে তাকে তার দুইটা বাচ্চাকে সহকারে ডেক্সির কাছে নিয়ে দাঁড়া করাইবা। দাঁড়া করাইয়া প্রথমে এই মা সে তার দুধের বাচ্চাটারে টান দিয়া বুকের থেকে নিয়া গরম তেলের মধ্যে ফালাইয়া দিবা। যদি সে ইমান ছেড়ে দেয় তাহলে ভালো, আর না হয় দ্বিতীয় মেয়েটারে আবার গরম তেলে ফালাইয়া দিবা। যদি এইটাও দেখার পরে দেখো সে কিছুই করে না, সর্বশেষ এই মহিলাকে জ্বলন্ত এই গরম তেলের ভিতরে ফালাইয়া দিবা। এই সিদ্ধান্ত ফেরাউন দিয়া দিলে বাহিনী গিয়া বুঝাইতেছে, এ মা শ্বেতা, টকবগে যৌবনটা দিয়ে দিবা আগুনের মধ্যে গরম তেলের ভিতরে। মা শ্বেতার একটাই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে দুনিয়ার রব মানি না। জোরে করুন সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ফেরাউন আমার খোদা নয়। আরে মুসলমান ভাইরা রে, আমার ওই মুহূর্তে ফেরাউনের বাহিনী যখন দেখলো মা শ্বেতা ইমান হারা হয় না, ইমান ছাড়ে না, ফেরাউনের বাহিনী গোসা করে রাগ করিয়া খোলা আকাশের নিচে জমিনের উপরে বিরাট বড় গর্ত খনন করিয়া ওই গর্তের উপরে বিরাট বড় ডেক্সি বসাইয়া নিজ দিয়ে আগুন ধরাইয়া দিয়ে আগুন জ্বালাইয়া দিয়া যখন তুলগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেল, আমার আল্লাহ সব দেখতেছে, ফেরেশতারা পর্যন্ত কান্নার রোল ফলাইতেছে। মা সীতারে ধরিয়া নিয়া তার দুইটা বাচ্চা সহকারে গরম তৈলের কিনারায় নিয়ে দাঁড়া করাইয়া মা সীতাকে বারবার বুঝায়, মা সীতারে এখনো সময় আছে, এই বাচ্চা প্রসব করতে গিয়া তুমি কতই না কষ্ট করেছ, এই মুহূর্তে বাচ্চা কিন্তু তোমার গরম তৈলের মধ্যে ফলাইয়া দেওয়া হবে। মা সেতায় ডাক দিয়া কয়, আমার দোনোটা বাচ্চা ফলাইয়া দিলেও আমি নিজেও দুনিয়া থেকে বিদায় হতে পারব, কিন্তু আমি আল্লাহ হারা হইব না। এরে মুসলমান মহিলার ইমানের দিকে তাকান, কেমন ইমান লইয়ারা কবরে গেছে। এরে মুসলমান বন্ধুরা রে আমার, ফেরাউনের বাহিনী তুলগুলো যখন গরম হইতে হইতে টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, এরে মুসলমান বাবা জিরারি, ওই মুহূর্তে ফেরাউনের বাহিনী প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী আইসা ডাক দিয়া কয়, মাসে তারে এখনো সুযোগ আছে, এই মুহূর্তে আমরা তুলগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, আমরা আগুন জ্বালাইয়া দিয়েছি, আগুন জ্বালানি বন্ধ করে দিবা, তুমি যদি এই মুহূর্তে ফেরাউনকে ঘোষণা দাও, আনা রব্বুকুমুল আলা, যে আওয়াজ দিয়েছে ফেরাউন, তুমি একবার মুখে স্বীকারোক্তি দিবা, ফেরাউন না আমার খোদা, তাইলে তোমারে ছেড়ে দেওয়া হবে, তোমারে শাস্তি দেওয়া হবে না, তোমারে সুন্দর গড় দেওয়া হবে, তোমারে বাড়ি দেওয়া হবে, মাসে মাসে তোমারে ভাতা দেওয়া হবে, তোমার কোনো কষ্ট হবে না, তোমার সম্মান বাড়ায় দেওয়া হবে, তোমারে রাজকীয় পোশাক দেওয়া হবে, রাজ বিছানা দেওয়া হবে, তুমি যা সুবিধা চাইবা তোমারে সব সুবিধা দেওয়া হবে, তথাপিও তুমি ফেরাউন না রে খোদা বলিয়া মানা। কিন্তু ওই মুহূর্তে মা সীতা ডাক দিয়া কয়, আমার ইমানটা নিয়াসিনি মেনে খেলার দরকার নাই, আমি মুসা নবীর আল্লাহর উপর ইমান এনে ফেলেছি। এরে যুবক, এরে মুসলমান বাবা জিরা রে, ওই মুহূর্তে মা সে তারা ছোট মেয়েটা কোলের মধ্যে মার বুকের থেকে দুধ পান করতেছে, আরে সন্তান রে আব্বা কেমন মায়া করে, মা কেমন মায়া করে, সন্তান রে আব্বা মা এত মায়া করে, আব্বা মাঝে মাঝে সন্তানের উপরে রাগ হইয়া চর থাপ্পড় লাগাইয়া দেয়, মা সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, স্বামী বাচ্চাটার নাম আইরা আমারে মার, মা সন্তানটারে কেমন মোহাব্বত করে, কারণ এই মা দশ মাস দশ দিন সন্তানটারে পেটে বোঝা বহন করছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমার মা তোমারে পেটে বহন করছি, এই হাত তোমার মা তোমারে দেয় নাই, পা তোমার মা তোমারে দেয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ তোমার মা তোমারে দেয় নাই, আমি আল্লাহ তোমারে চোখ দিলাম, নাক দিলাম, হাত দিলাম, কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এরে বান্দা আমি আল্লাহ তোমারে কেমন মায়া করি, কেমন মোহাব্বত করি। বাচ্চা যখন মায়ের বুকের থেকে দুধ পান করে ফেরাউনের বাহিনী বারবার বুঝাইবার পরেও মা সীতা যখন তাদের পরামর্শ গ্রহণ করে না, পরামর্শ
মেনে নেয় না এ কলিজার টুকরা যুবকেরা ওই মুহূর্তে মা সেতারে কিনারায় বাহিনী দাঁড়াইয়া পুলিশ বাহিনী দাঁড়াইয়া ডাক দিয়া বলে এরে মা সেতার শেষ ওয়ার্নিং করতেছি শেষ ওয়ার্নিং দিচ্ছি তুমি যদি এই মুহূর্তে ইমান না সার ফেরাউনারে খোদা বলিয়া না মান তোমার দুধের বাচ্চা কিন্তু টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিব মা সেতায় ডাক দেয়াকে অসুবিধা নাই বাচ্চাটা মার বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া আসে প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী ওই মুহূর্তে বাচ্চা ধরিয়া টানা হেস্ত্র শুরু করে দিলে বাচ্চা হাউমাও করে কান্না শুরু করে দিলে এরে মুসলমান দুধের বাচ্চা মার বুকের দিকে সিনাইয়া টান দিয়া নিয়া তৈলগুলো যখন টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেল মায়ের বুকের দিকে বাচ্চা টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিল যেই মাত্র মায়ের বুকের থেকে টান দিয়ে নিয়ে বাচ্চাটারে গরম তুলে ফলাইয়া দিল মা লাফাইতে শুরু করল মা হাউমাউ করে কান্না শুরু করে দিল মা যখন কান্না শুরু করেছে ফেরাউনের বাহিনী মনে করতেছে মনে হয় মা সে তার দিলটা নরম হয়ে গেছে এই মুহূর্তে মনে হয় ইমান ছেড়ে দিবে ফেরাউনারে খোদা বলিয়া বিশ্বাস করিয়া নিবে ওই মুহূর্তে প্রশাসন বাহিনী পুলিশ ডাক দিয়ে বলে এ মহিলা কান্না করো কেন এরে মহিলা বাচ্চার জন্য মনে হয় মায়া লাগতে সেজন্য কাঁদ মহিলায় ডাক দিয়া কয় মা সেতায় ডাক দিয়া কয় শোনো তোমরা যে আমার বুকের থেকে টান দিয়া বাচ্চা পালাইছ এই জন্য আমি কাঁদি না একটা নয় হাজার বাচ্চা যদি বুকের থেকে টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে পালাইয়া দাও বাচ্চার জন্য আমি কাঁদব না কথোপকথন চলছে ওই বাচ্চাটা যখন গরম তৈলে পালাইছে দুধের বাচ্চা গরম তৈলের ভিতর থেকে মার ডাক দেয় কাম্মা সুবহানাল্লাহ জোরে কর না মিয়ারা দুধের বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন ওই বাচ্চা ডাক দিয়ে কাম্মা তুমি আমার জন্য কাঁদিও না তোমার চোখ দিয়ে তুমি দেখতেছ গরম তৈল টকবক টকবক করে ফুটে ওগো মা যেই মুহূর্তে তুমি ইমানদার মহিলার মেয়ে আমি আমাকে টান দিয়া বুকের দিকে নিয়ে গরম তৈলের ভিতরে পালাইছে আম্মা গো ভিতরে আইসা দেখি তৈলগুলো আসলে তৈল নয় ভিতরটারে আমার আল্লাহ আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে আম্মা গো দেখতে দেখা যায় ওপরে আগুন এ মা দেখতে দেখা যায় তৈলগুলো টকবক টকবক করে ফুটে আসলে গো মা এই তেলগুলো গরম দেখা যায় আসলে গরম না আমি ভিতরে আইসা দেখি একবারে আরামদায়ক গো মা তোমার বুকের থেকে তুমি মার বুকের থেকে আমার জন্য আরো বেশি আরামদায়ক সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান যখন মা সিতারে কোনোভাবে কাবু করতে পারে না কোনোভাবেই কবজা করতে পারে না ওই মুহূর্তে দ্বিতীয় মেয়েটা টান দিয়ে আবার নিয়া যখন তৈলের মধ্যে ফলাইছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লিখেন এরে মুসলমান মা সেতা ডাক দিয়ে কয় এ ফেরাউনের বাহিনী আমি দেখতেছি আমার বুকের বাচ্চাটা নিয়ে গেলা আমার দ্বিতীয় বাচ্চাটা নিয়ে গেলা আমার পালা তোমরা আমাকে অশেষ করিয়া দিবা তবে তোমাদের কাছে শেষ মুহূর্তে একটা আবদার করি শেষ মুহূর্তে একটা দরখাস্ত করি কয় কি দরখাস্ত বলো কয় দরখাস্ত হইল এ ফেরাউনের বাহিনী আমার দুইটা বাচ্চা কোলের থেকে নিয়ে গেছো আমি মায়ের কোনো আফসোস নাই তবে একটা ওসিয়ত করি তোমাদের কাছে তোমরা আমার অশেষ করিয়া দিবা আমি জানি তবে আমার মরণের পরে দুইটা বাচ্চার হাড় গোড়গুলো একসাথ করি আমার হাড্ডি গুড্ডিগুলো একসাথ করে এই দুইটা মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথ করে মাটির নিচে একটু দাফন করিয়া দিও হাসরের কঠিন ময়দান আমি মা যেন দুইটা বাচ্চা বুকে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আমি যেন আল্লাহর সামনে ইমানদার হইয়া দাঁড়াইতে পারি এই দুইটা বাচ্চা আমার বুকের থেকে ছুটে গেছে আমি যেন আবার বুকের মধ্যে লইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে ইমানদার নারী হিসেবে পরিচয় দিতে পারি মুসলমান তারা তার দরখাস্ত মঞ্জুর করল মা সে তারও দুনিয়া থেকে বিদায় করিয়া দিল এরে মুসলমান ওই বাচ্চা দুইটার হাড্ডিগুলো হাড়গুড়গুলো একসাথ করে আর মা সে তার হাড়গুলো একসাথ করে মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি লেখ
দেখেন আল্লাহর নবী যেদিন মেরাজে রওনা দিলেন আপনার আমার নবীকে আল্লাহ মেরাজ করাইলেন হঠাৎ করে আল্লাহর নবী সফরের হালাতে রসূল ডাক দিয়া কয় জিব্রাইল এই যে সামনের দিক থেকে একটা গেরান আমার নাকের মধ্যে আসতেছে সামনের দিক থেকে নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে আল্লাহর জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি জিব্রাইল আমিন ডাক দিয়া কে ওগো নবীজি আসলে জান্নাত তো অনেক দূর আপনি এখনো জমিনে আছেন কয় তাইলে আমার নাকের মধ্যে এত সুন্দর গেরান কোথায় থেকে আসলো আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার মাসে তার কবরের থেকে জান্নাতের গেরান আসতেছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এ জিব্রাইল আমার নবীরে বইলা দাও ইমানদার নারী ইমানদার মহিলা বাচ্চা সহকারে এই হাড়গুলো লইয়া কবরের ভিতরে ঘুমাইতেছে এইটার ভিতর থেকে জান্নাতের গেরান আসতেছে এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন ইমান লইয়া কবরে যাইও ইমান হারা হইয়া বেইমান হইয়া কবরে যাইও না তোমার জীবনটারে এমন সুন্দর করিয়া কবরে যাও যেন মানুষ মরার পরে তোমার জন্য অটোমেটিকলি দোয়া করে তোমার জন্য জমিনের ওই জায়গাগুলো কাঁদবে যেই জায়গার মধ্যে তুমি দাঁড়াইয়া বৈশা নেক আমল করেছ যেই জায়গাটার মধ্যে বসি আজকে ওয়া শুনতেছেন এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষ্য দিবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা জমিনে দাঁড়াইয়া কোন জায়গায় নামাজ পড়েছেন কোন জায়গায় বসিয়া সুবহানাল্লাহ বলেছেন কোন জায়গায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেছেন এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষ্য দিবে এই জন্য আপনার পয়গম্বর বলেন ইমান নিয়ে আস ইমানদারের দাম দুনিয়াতেও আছে ইমানদারের দাম পরকালেও আছে আল্লাহর পয়গম্বর বলেন লা তাকুমুস্সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ কয় যতদিন পর্যন্ত একজন ইমানদার জমিনে থাকবে একজন নেককার মহিলা একজন নেককার পুরুষ জমিনে থাকবে আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন একবার যারা বলবে আল্লাহ ওই আল্লাহ বলার থেকে নিয়া 40 বছর পর্যন্ত আল্লাহ কেয়ামত করবে না তাইলে একজন ইমানদার আল্লাহ বলার মধ্যে কত শক্তি কত পাওয়ার মুসলমান বৈরারে আমার এই জন্য পায়া হাত দিয়ে বলিয়া যায় ইমান লয়ে কবরে যাও ইমানদার হয়ে কবরে যাও আল্লাহ বারবার ডাক দিয়ে কয় তোমার কলিজার ভিতরে আমার ভয় ঢুকাও তোমার সিনার ভিতরে আমার ভয় ঢুকাও পরকালের জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন যেমন আপনার আমার পয়গম্বর রহমাতাল্লিল আলামিন সাহা সাহাবীদেরকে নামাজ পড়াইয়া মসজিদ থেকে হুজরার ভিতরে ডুইগা ভিতর দিয়ে তালা লাগাইয়া দিলেন একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহর নবী হুজরার ভিতরে চলে আসে কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না সামনে আবু বকর সামনে হজরতে ওমর সামনে হজরতে ওসমান সামনে হজরতে আলী এই সাহাবিগুলো নবীজির সামনে বসা নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকে পৃথিবীর জমিনে একটা মাত্র চেহারা যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত যে চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যাইত যে চেহারার দিকে তাকাইলে রসুল বলেছেন সে জান্নাতের পয়গাম নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন যেমন একজন নবীর সাহাবি গ্রাম্য সাহাবি গ্রাম থেকে আসে আয়েশা নবীজির সামনে বসে একেবারে নবীর কাছাকাছি বসে নবীজির চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া তাকে মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে গণ গণ আসা যাওয়া করে নবীজিরে কিছুই বলে না আসে আবার চলিয়া যায় নতুন আগন্তক গ্রাম থেকে আসে পরিচিত হয় নাই নবীজির সামনে এসে বসে আবার চলিয়া যায় বয়ানের শেষে আমার নবী একদিন ডাক দেখে মিয়া বস তোমারে নতুন আগমন দেখলাম নতুন আসো কিছু না বলিয়া চলিয়া যাও কারণটা কি বলো ওই সাহাবি ডাক দিয়া কয় নবী গ আমি গ্রামের মানুষ আমি গরিব মানুষ আপনার আমি ভালোবাসি আমি আপনার কালিমা পরে মুসলমান হয়ে গেছি কয় তুমি আসো কিছুই বলো না আমি গ্রাম থেকে নবী একমাত্র আপনার চেহারা দেখার জন্য আসি
আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় নবীজি গো একমাত্র আপনারে দেখার জন্য আসি, আমার কোনো জিজ্ঞাসা নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি আপনাকে দেখার জন্য আসি। এ মুসলমান বৈরানি আমার, নবীজি তিন দিন হয়ে যায় কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই, সাহাবিরা পেরেশান হয়ে গেছে, কি রে নবীজি আমাদেরকে নিয়ে হাসি তামাশা করি, আমাদেরকে নিয়ে মজাক করি, আমাদেরকে নিয়ে রসুল কত কথা বলে, নবীজির কথা যেন মুক্তার দানা। সুবহানাল্লাহ, কোন নবীজির আচরণ এত সুন্দর, নবীজির ভালোবাসায় আমরা মুগ্ধ। এখন তিন দিন হয়ে গেলেও নবীজি কোনো কথাই বলে না, কারণটা কি? এখন নবীজির সাহস করে কেউ জিজ্ঞাসাও করে না, কোনো আলাপও করে না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীজির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার বড় সাহাবী আবু বকর আর সি, একটু দরওয়াজা খোলেন। ভিতর থেকে অনুমতি নাই, দরওয়াজা খুলে না। হযরত হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন, হযরত ওমরকে ডাক দিয়ে, কে ওমর, আমি নবীজির দরওয়াজার সামনে গিয়া সালাম দিলাম, দরওয়াজা খুলতে বললাম, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, সালামের কোনো জবাব নাই, তুমি যাও। নবীজি কি আমার সঙ্গে রাগ করছে নাকি? আবু বকর সিদ্দিক কান্না করতেছে, নবীজি কি আমার সঙ্গে রাগ করলো? নবীজি কোনোই কথা বলে না। এ মুসলমান বৈরারে আমার, হযরত ওমর নবীজির ঘরের দরওয়াজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ওমর আরছি, দরওয়াজা খুলবেন নি, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। চারজন সাহাবি, হযরত ওসমান, হযরত আলী, সবাই গিয়া দরওয়াজা খোলাইতে চাইলেন, খোলেন না। এ মুসলমান সাহাবীরা পরামর্শ করি, মনে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যদি ঘরের ভিতরে ফাতেমারে বলে, ফাতেমারে আজকে তিন দিন যাবত নবীজি কোনো কথা বলে না, যাও না গিয়া নবীরে জিজ্ঞেস করো কি হয়েছে নবীজির। ফাতেমার কাছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু গিয়া পরামর্শ করে, বিবিরি, এই জমিনে ছোট্ট মেয়ে হিসাবে আমার তোমার বাবা তোমারে বেশি মায়া করে, সুবহানাল্লাহ, তোমারে বেশি আদর করে, যাও। আজকে তিন দিন হয়ে গেল, নবীজি কেন জানি দরওয়াজা খোলে না, যাও না তুমি একটু যাও। এ মুসলমান বাবা জিরারে আমার, ফাতেমা গিয়ে আওয়াজ দিছে, বাবা আমি আপনার ছোট্ট মেয়ে ফাতেমা আরছি, দরওয়াজা খুলেন, আমার মা নাই, আপনার চেহারা দেখা মায়ের হারানো ব্যথা, আমি আপনার চেহারার দিকে তাকাইলে মায়ের বেদনা আমি ভুলিয়া যাই। সুবহানাল্লাহ, আব্বা আপনার চেহারার দিকে তাকাইলে বাবার মহাব্বত পাই, মায়ের মহাব্বত পাই। বাবা একটু দরওয়াজা খোলেন, দরওয়াজা খোলানোর পর তাকায় দেখে আমার নবীজির চোখের কোনার মধ্যে পানি, সেজদায় পরে পরে আমার নবী কাঁদে, ডাক দিয়া, কে বাবাজি গো, আপনার সাহাবিরা তো আপনার জন্য পেরেশান হয়ে গেছে, আপনি কেন কাঁদেন বাবা, কি হয়েছে আপনার বলেন। ওই মুহূর্তে ডাক দিয়া কয়, ফাতেমা রে তুমি জানো না আমি আমার উম্মতরে কত ভালোবাসি, আমি আমার উম্মতরে কত মহাব্বত করি, এই উম্মতের জন্য আমি পেটটা ভুইরা খানা খাই না, এই উম্মতের জন্য আমি ঠিকমতো ঘুম পারি না, এই উম্মতের চিন্তায় আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, আরামের ঘুম ঘুমাই না, কারণ আমার উম্মত জাহান্নামে যাবে, এই খবরটা জিব্রাইল আমিন আমার আয়েশা বইলা গেছে, এরপর থেকে মাগো দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, নীরবে আমি সিজদায় পরে পরে আল্লাহর দরবারে কাঁদি। উম্মত জাহান্নামে যাবে, এই খবরটা পাইয়া আমি রসুল আল্লাহর দরবারে সিজদায় পরে কাঁদি, মাগো আমি উম্মতরে বেশি মায়া করি, উম্মতরে বেশি মহাব্বত করি। এই জন্য তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটি নির্দিষ্ট দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করিয়া নিতেন। সুবহানাল্লাহ, বলে সব নবী দোয়া করে বলাইছে, আমরা নবীকে আল্লাহ বলেছেন, নবীজি আপনারও একটা কবুলিয়াতের দোয়া দিলাম, করলে কবুল।
ওগনবীজি এই দোয়াটা আপনি করেন উহুদের ময়দানে দান দান শহীদ করার পরে সাহাবীরা কয় রাসূলগো দোয়াটা আপনি করে বলান নবীজি কয় রাখো আমি এখন দোয়া করে যদি উম্মতকে ধ্বংস করে ফেলাই এ আমার সাহাবীরা না 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 এরা এখন বুঝে নাই হয়তো এদের থেকে যেই প্রজন্মটা আসবে এরা আমার কালিমা গ্রহণ করবে তাইফের ময়দানে গিয়া নবীজি রক্তাক্ত হইয়া ওই দোয়াটা করে নাই সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ওই দোয়াটা কখন কার জন্য রেখে দিয়েছেন ও এই দোয়াটা আমি দুনিয়ায় করব না এই দুনিয়া দোয়াটা আমি হাসরের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য রেখে দিয়েছি এই জন্য মুসলমান হাসরের ময়দানে সবগুলো নবী নাফসি নাফসি যখন করবি এখনো বিচার কাজ শুরু হয় নাই সাহাবীরা তো খবরই নাই নবীদেরও খবর নাই নবীরা পর্যন্ত দেখবি নাফসি নাফসির আওয়াজ যখন শুরু হয়ে যাবি এরে মুসলমান আমার আল্লাহ এখনো বিচার কার্য শুরু করে নাই বিচার কার্য শুরু করে নাই মানুষগুলো পাগল পারা হয়ে গেছে বিচার কাজ আল্লাহ কখন শুরু করবি সূর্যটা নামতে নামতে মাথার কিনারায় চলে আসছে নিচের জমিটা তামা হয়ে গেছে মানুষগুলো পাগল পারা হইয়া হাসরের ময়দানে উদ্ভ্রান্তের ন্যায় পাগলের ন্যায় দৌড়াইতে শুরু করবে নবীরা পর্যন্ত পাগল পড়া হয়ে যাবে জবানের মধ্যে একটা মাত্র আওয়াজ নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি ইব্রাহিম খলিল বলবেন নাফসি নাফসি ঈসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি জাকারিয়া পয়গম্বর বলবেন নাফসি নাফসি ইউনূস পয়গম্বর বলবেন নাফসি নাফসি ইয়াকুব আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি ইউসুফ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি শোয়াইব আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি যত নবী দুনিয়াতে আসছে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমারে বাঁচাও উম্মতের খবর নাই আল্লাহ আমারে বাঁচাও আজকে যেই ময়দান আল্লাহ আমারে বাঁচাও নবীরা গিয়া বলবে ওগোয়া ওগো আল্লাহর পয়গম্বর আজকে আমাদের অবস্থা বড় খারাপ যদি আল্লাহ আমাদেরকে ধইরা ফালায় জবাব দেওয়ার মতন কোনো অবস্থা আমাদের থাকবে না ওগো নবীজি আল্লাহ আপনাকে বলেছেন নবীজি আপনাকে আমি পরকালে দিব আপনি একটু বলেন আল্লাহ যেন বিচার কাজ শুরু করাইয়া দেয় এই জন্য আল্লাহ এই জমানায় ধরে না পাপ করলে অন্যায় করলেও আল্লাহ কিছু কয় না কিন্তু আল্লাহ বলেন আমি ধরব পরকালে আমি ধরব আরেকটা জগৎ আছে পরজগৎ আরেকটা ময়দান আছে হাসরের ময়দান ওই ময়দানে ধনী নাই গরিব নাই ছোট নাই বড় নাই সব মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে তখন কোনো কাপড় থাকবে না আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন তখন আম্মা যেন আয়েশা কয় নবীজি একজন আরেকজনের দিকের দিকে তখন কি তাকাবে না মানুষ যে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে তখন কি একজন আরেকজনের দিকে তাকাবে না তখন আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে কার হাত ডান হাতে আমলনামা আসে না বাম হাতে আমলনামা আসে ওই দিন মা তার ছেলে বলে যাবে ছেলে তার মারে বলে যাবে সন্তান আব্বা বলে যাবে ভাই ভাইকে বলে যাবে ভাই বোনকে বলে যাবে ওই হাসরের কঠিন দিনে ওই মুহূর্তে একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগও পাবে না জোরে কোন সুবহানাল তাহলে যেই সময়টা একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না তাহলে ওই মুহূর্তটা কেমন মুহূর্ত হবে কেমন হালাত হবে এই জন্য আল্লাহ পাকের রসুল বলেছেন যে তোমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলাইয়া কবরে যাও আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন দুইজন আলোচক ইনশাআল্লাহ